প্রশ্ন, আমরা দেখছি পত্রপত্রিকায়, মিডিয়া, টক শো, আলোচনা, বুদ্ধিভিত্তিক আলোচনা সব জায়গায় দেখা যাচ্ছে জামাত এখন একটা মুখ্য জায়গায় এবং আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে। আপনার সরকার কি জামাত ইসলামীকে লাইমলাইটে এনে দেওয়ার কোনো মিশন বাস্তবায়ন করছে? না, আমার সরকার ঠিক জামাত ইসলামীর সাথে তাদের ঐতিহাসিকভাবে একটা বৈরী সম্পর্ক আওয়ামী লীগের সঙ্গে। এর কারণ হলো জামায়াত ইসলামী যে রাজনীতি করে সেই রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয় হলো ধর্মকেন্দ্রিক। অর্থাৎ তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ধর্মের প্রধান কর্তৃত্ব এবং কর্তা ব্যক্তি মনে করে রাষ্ট্রের প্রতিটি কর্মে আল্লাহর আইন এবং শাসন পরিচালিত করতে চাচ্ছে এবং বাস্তবায়ন করতে চাচ্ছে। দিস ইজ দ্য মেইন থিম। হায়রাস আমাদের দলের মূল থিম হলো এই রাষ্ট্রের হাজার বছরের ঐতিহ্যে লালিত যত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বসে আছে, যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, রাষ্ট্র তার স্বতন্ত্রভাবে রাষ্ট্রীয় আচার পালন করবে, ওদের সাথে আমার বেসিক এই প্রবলেম। আর বিরোধ হলো মুক্তিযুদ্ধের, মহান মুক্তিযুদ্ধের যে নেতৃত্বটা সেটা আওয়ামী লীগ দিয়েছে। আর মুক্তিযুদ্ধের পাকিস্তানি বাহিনীর প্রধান সহযোগী হিসেবে যে রাজনৈতিক দলটি সাহায্য সহযোগিতা করেছে তার নাম সর্বাগ্রাসী জামায়াত ইসলামের নাম। তো এই দুটো কারণে তাদের বিরোধিতা। আলাল ভাই, আপনাকে আমরা দেখেছি, যেহেতু আমি একজন মিডিয়ার লোক, যে আমরা দেখেছি 86 সালে জামায়াত ইসলামীকে সাথে নিয়ে আওয়ামী লীগ ইলেকশনে গেছে এরশাদ সাহেবের আসলে, যখন রাজপথে খালেদা জিয়া ছিলেন। আবার দেখা গেছে তত্ত্বাবধায়ক ইস্যুতেও আবার একসাথে আন্দোলন করেছেন। এখন আবার রনি ভাই যেটা বলছেন যে একটা বিরোধ আছে, আবার রাজনীতির দিক থেকে সক্ষত আছে, এটাকে কিভাবে দেখছেন? না, এই এই প্রসঙ্গে আমি দালিলিক তথ্য প্রমাণ যে কথা বলে, ঐতিহাসিক প্রেক্ষাপট যে কথা বলে, সেই কথায় গোলাম মোল্লা রনির সঙ্গে আমি কিছু ব্যাপারে ভিন্নমত পোষণ করব। ঐতিহাসিকভাবে জামাতের সঙ্গে আওয়ামী লীগের বৈরী সম্পর্ক এই কথাটি মোটেই সঠিক না। অতীত ইতিহাস কিন্তু তা বলে না। আপনি বলেছেন 86-এর কথা, এমনকি 96 সনেও এক বছর আগে আওয়ামী লীগের সঙ্গে মিলে সংসদ থেকে তারা পদত্যাগ করেছিল এবং মতিউর রহমান নিজামী সাহেবের সঙ্গে বসে বৈঠক করে করে তারপরে তারা জোটগত আন্দোলনের অথবা পাশাপাশি মঞ্চে আন্দোলনের কর্মসূচি দিয়েছিলেন বিএনপির পক্ষে। 91 সনের নির্বাচনে ভিন্ন প্রেক্ষিত ছিল, আবার 2001-এর সময় ভিন্ন প্রেক্ষিত ছিল, কিন্তু বৈরী সম্পর্ক জামাতের সঙ্গে কখনোই ছিল তাদের, এটা ইতিহাস বলে না। তবে আদর্শগত বিষয় যেটা, সে আদর্শগত বিষয়ের ব্যাপারেও বিভিন্ন সময় আমরা বিভিন্ন জিনিস দেখেছি। যেমন মুক্তিযুদ্ধের নেতৃত্ব আওয়ামী লীগ দিয়েছে, এটার ওদিক সত্য ধরেও নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দিয়ে যেভাবে জাতীয় পর্যায়ে ক্ষমা প্রদর্শন করেছিলেন, তারপরে তো এই ইতিহাস নিয়ে আবার নতুন করে খোরাখুরি করে এটাকে তুলে আনা, কর্ত থেকে তুলে আনা, এর পেছনে একটাই কারণ যে সংক্ষেপে, খুব সংক্ষেপে যদি বলি, যে জামাত যখন বিপক্ষে থাকবে আওয়ামী লীগের তখন হবে জঙ্গি, আর যখন পক্ষে থাকবে তখন হবে বিশ্বস্ত সঙ্গী, এটাই প্রমাণিত। আপনি কি বলতে চাচ্ছেন? আমি তো তাই দেখি। এটা কি জামাত ভীতি না প্রীতি? না, এটা আসলে ভীতি। আপনি কি এটা প্রীতি? না না, আমি মানে ভীতি কি প্রীতি বিনয়ের সঙ্গে আমি বলতে চাই যে আওয়ামী লীগের যে রাজনীতির যে ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী জামাতের সঙ্গে আমাদের কোনো প্রীতিও নেই আর জামাত নিয়ে আমাদের কোনো ভীতিও নেই। জামাতের যে আদর্শিক রাজনীতি এবং আমাদের যে আওয়ামী লীগের সারা বাংলাদেশের যে আদর্শিক রাজনীতি, এর মধ্যে আসলে সম্পর্কটা তেল এবং পানির মতো। এটা এক হওয়ার নয়, এটা হবেও না। যতদিন এই জমিনে আওয়ামী লীগের আদর্শিক রাজনীতি বঙ্গবন্ধুকে কেন্দ্র করে হবে, জামাতের সঙ্গে হয়তো রাজনীতির মাঠে রাজনৈতিক প্রয়োজনে তার এই দেশের মানুষ সমস্ত কিছু সামাজিক সম্পর্ক থাকতে পারে, বা রাজনীতিতে যদি জামাতের লোক, এখনও তো সংসদ সদস্য অনেকে আছেন, আমরা তো একই সংসদে বসতেছি, লবিতে বসছি, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং। কিন্তু একই সঙ্গে যে বিএনপির সাথে তাদের যেভাবে একটা একত্রে সরকার গঠন করার মতো অবস্থা, ওইরকম অবস্থা আওয়ামী লীগের অতীতে কখনোই ছিল না, ভবিষ্যতে হবে না। যদি কোনোদিন হয় সেদিন আওয়ামী লীগ নামক এই দলটির মৃত্যু হবে, আমি এটা বলে রাখলাম। আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনার প্রাতিষ্ঠানিক রাজনীতির বেশ ভালো সমঝদার এবং আপনি এই ব্যাপারে আপনার একটা গুডউইলও আছে এবং আমরা নিজেও এটা সাক্ষ্য দেবো যে আপনি আলোচনা করে মিতিবোধ এগুলোর ব্যাপারে। জামাত যদি ভীতি না হবে, যেমন আমরা কালকে একটা পত্রিকা দেখলাম গোপন বৈঠকের বরাতে কিছু লোককে গ্রেপ্তার করা হলো, তো জামাতকে তো নিষিদ্ধ করা হয়নি। আমি পাকিস্তানের প্রজন্ম, কারণ আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, মুক্তিযুদ্ধের সময় মুক্তি বাদ দিয়ে আমি ভারত গেছি। আমরা তখন দেখতাম পাকিস্তান আমলে বামপন্থীদের সাথে পাকিস্তান সরকার যে আচরণটা করত, বাংলাদেশ আমলে জামাত ইসলামী এবং ইসলামপন্থীদের ব্যাপারে আওয়ামী লীগ সে একই আচরণটা করছে এবং পরবর্তী দেখে গেছে এটা রেজাল্ট কিন্তু ভালো হয়নি।
আপনি একাডেমিক বিবেচনা বিষয়টাকে কিভাবে দেখছেন? একাডেমিক বিবেচনায় আমি প্রথমত যে কথাটি বলতে চাই, সরকারের পক্ষে সাফাই গিয়ে যেটা বলতে চাই সেটি হলো, সরকারের সাথে আদর্শিকভাবে জামাতের যে রাজনীতির এই বিষয়ে কিন্তু সরকার কখনো কোনো বিবৃতি দেয়নি বা কোনো পদক্ষেপ নেয়নি। যদি সেটা দেওয়া হতো তাহলে জামাতের অনেক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হতো। কিন্তু জামাত যে নিয়মতান্ত্রিক যে রাজনীতিটা আমাদের দেশে সাধারণত বলা হয়, যেমন বিএনপি যেটা করছে, সে একটা সমাবেশ করবে, সে মেট্রোপলিটন পুলিশ কমিশনের কাছে একটা মার্চ চাচ্ছে, সে মেয়রের কাছে একটা জায়গা চাচ্ছে, এরপরে সে সরকারের কাছে দরখাস্ত করছে, সরকার আবার না করছে যে এটা করা যাবে না, তখন তারা আবার করছে সদল বলে গিয়া পুলিশকে প্রশাসনকে চাপ দিয়েছে, একবার স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে তারা কথা বলেছে। কিন্তু জামাতের কোনো মিটিং মিছিলের জন্য এই ধরনের কোনো জিনিস এখন পর্যন্ত করেনি আমার জানা মতে। কারণ জামাতকে এই আমলে, আগে তো আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা ছিল অনেক লম্বা ইতিহাস সেটা বলতে গেলে, কিন্তু এই আমলে জামাতকে মানববন্ধন করতে দেওয়া হয় না, বিএনপি কে প্রাথমিকভাবে করতে দেওয়া হয়নি। জামাত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, জামাতের রেজিস্ট্রেশন রয়েছে জাতীয় নির্বাচন কমিশনে, সেখানে তাকে কর্মসূচি করতে দিবেন না, তাকে পেটাবেন। এমনকি এরকম ঘটনাও আছে যে চার পাঁচজন লোক, আট দশজন লোক হজে যাবেন একত্রে, তারা একটি বাসায় বসেছে, জঙ্গি কানেকশন খুঁজে সেখানে যে গোপন বৈঠকের কারণে এদেরকে গ্রেফতার করা হলো। এইটাই তো ভীতি, এটাই তো প্রমাণ করে যে জামাত ভীতি, আমি যে কথাটি বলেছি। এবং এই ভীতির কারণে সরকার এত উগ্র হয়েছে। আমি এই প্রসঙ্গে আপনাকে একটি উদাহরণ দিয়ে বলতে চাই, এটা স্যাটায়ার হবে কিনা আমি জানি না। ভারতের একজন নামকরা মহিলা ক্রীড়াবিদ, কিছুদিন আগে উনি মহিলা হিসাবে অনেকগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিতেছেন, স্বর্ণ জয় করে ভারতের মুখ উজ্জ্বল করেছেন। পরবর্তীতে দেখা গেল যে উনি আসলে একজন পুরুষ, এটা মেডিকেল টেস্টিমনিতে ধরা পড়লো, উনি একজন পুরুষ এবং উনি ওনার সতীর্থ খেলোয়াড় মহিলাকে উনি ধর্ষণ করেছেন। এখন আওয়ামী লীগ যদি ওইভাবে এই যে তেতা গ্যাস্ট্রিকের ঔষধের উপরে সুগার কোটেড দিয়ে ব্যবহার করতে চায়, এটা তো একসময় ধুয়ে যাবে, ওটা পেটের মধ্যে যাওয়ার পরে ওটা ধুয়ে গিয়ে ঔষধের প্রতিক্রিয়াটা শুরু হয়। জামাতকে যদি কোন রকম সংবিধিবদ্ধ নিয়মের আওতায় কোন কর্মসূচি করতে না দেওয়া হয়, তখন তার অস্তিত্বের প্রশ্নে সে তো উগ্র হতেই পারে। রনি ভাই, যেমনটি বললো যে জামাত ইসলামী সম্পর্কে যেসব অভিযোগ গুলো বা মুক্তিযুদ্ধ ব্যাপারে, আপনি কি জামাতের নিষিদ্ধ হোক চান? না, চাই না। কেন চান না? চাই না এই কারণে যে জামাতের আদর্শিক রাজনীতির পক্ষে বাংলাদেশের মানুষের সমর্থন আছে কিনা এটা প্রমাণ করার সুযোগ তাদেরকে দিতে হবে। যদি না থাকে এমনিতেই নিশ্চিহ্ন হয়ে যাবে। এই ইনু সাহেবরা, এই শাহজাহান খানরা, এই রাশেদ খান মেননরা আওয়ামী লীগের শত শত কর্মীকে জবাই করেছে না, হত্যা করেছে না, শেখ মুজিবের চামড়া দিয়ে মতিয়া চৌধুরী ডুগডুগি বাজাতে চেয়েছে না, নুরুল ইসলাম নাহিদ সাহেবরা ভিন্ন রাজনীতি করেছেন না, আওয়ামী বিরোধী রাজনীতি, আজকে তারা যদি জোট হতে পারে তো বিএনপির সঙ্গে জামাতের নির্বাচনী জোট গঠনে আপত্তিটা কোথায় আওয়ামী লীগের? আপত্তিটা একটা জায়গায়, যে জনসমর্থনের পাল্লাটা ওইদিকে। আপনি বিরোধী দলীয় অবস্থান থেকে নয় শুধু, আপনি এই ব্যাপারে আপনার মন্তব্যটা কি হবে? না, আমার মন্তব্যটা হচ্ছে এই যে আমরা আজকের যিনি মাননীয় সরকার প্রধান, ওনাকে আমরা দেখেছি যে 1996 নির্বাচনে হেজাব পরে তসবি হাতে একদম সাচ্চা পর্দানসীন মুসলিম নারীর মতো উনি নির্বাচনী প্রচারে নেমেছিলেন, এবং শপথ নেওয়ার দিন পর্যন্ত ওনার হেজাব এবং তসবি হাতেই ছিল, এবং সেই সময় উনি বলেছিলেন 21 বছরের ভুল ত্রুটি মাফ করে দেন, আমরা নতুনভাবে আওয়ামী লীগের যে ভুল ত্রুটি সেগুলো ক্ষমা করে দিয়ে আমাদেরকে রায় দেন, আমরা নতুনভাবে দেখাবো। ক্ষমতা আসার পরে কি হয়েছে কথা সর্বজন বিদিত। 2001 আবার আমরা সেটা দেখি নাই, 2008 যে নির্বাচন হলো সে সময় ওনাকে এই হঠাৎ করে আবার ইসলামিক পোশাক আশাকের বা পর্দানসীন লেবাসে আমরা দেখিনি, বরং আমরা দেখেছি যে ভারতে গিয়ে উনি কপালে তিলক চন্দন নিয়েছেন, এবং আমরা এরকম ইসলামিক কথাবার্তা ওনার কাছে কখনোই শুনিনি। বরং যে রনি সাহেব যে ব্যাখ্যাটা দিয়েছেন, এটা মতিয়া চৌধুরী সাহেব জাতীয় সংসদে দিয়েছেন, ভালো কথা, কিন্তু আমার কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তো এভাবে বলেননি। উনি বলেছেন যে প্রয়োজনে আপনি যে কথাগুলো বলেছেন, তারপরে এই শব্দটি ব্যবহার করেছে। এর থেকে কি প্রমাণ হয় যে জামাতের সঙ্গে প্রীতি যখন ছিল, কিন্তু এখন জামাত ভীতিতে ভুগছেন তারা, মনে হচ্ছে দেশে আর কোনো সমস্যা নেই, এই একটাই সমস্যা, এইটা শেষ করতে পারলেই দেশ যেন একেবারে সমস্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, চতুর্দিকে যে দুর্নীতির একটা মহা উৎসব, লুটপাট এবং বিভিন্ন রকম অরাজকতা, এর থেকে দেশ বোধহয় মুক্তি পেয়ে যাবে, এরকম একটা ভাব মনে হচ্ছে। ড্যান মজিনা, মার্কিন রাষ্ট্রদূত ঢাকায়,
তিনি এই উত্তেজনাকর পরিস্থিতি অথবা সাংঘর্ষিক অবস্থার প্রেক্ষিতে একটা মন্তব্য করেছেন এবং মার্কিন দূতাবাস থেকে এই বিবৃতিটি আকারে জাতীয় দৈনিকগুলোতে এসেছে। তিনি এই অবস্থা একটা সংলাপের কথা বলেছেন, আর আবার তাৎক্ষণিক স্বরাষ্ট্রমন্ত্রী এটাকে প্রত্যাখ্যান করেছেন এবং বলছে সংসান মানে সংলাপ নয় বরং দমন করা হবে। আপনি এই এটাকে একজন কূটনীতিকের বক্তব্যটাকে কিভাবে দেখছেন, আবার সেটাকে একজন মন্ত্রী যে মন্তব্যটা করেছেন সেটাকে কিভাবে মূল্যায়ন করছেন? ওটাও মানে আমি তো যেহেতু একটা দল করি, জি আই হ্যাভ টু রিপ্রেজেন্ট মাই পার্টি এট ফার্স্ট, এবং আমার পার্টি কি বলে সেটি আমাকে ভোকাল হতে হবে। তা পার্টির মতিয়া চৌধুরী এই ব্যাপারে আজকে খুব কড়া বক্তব্য দিয়েছেন সংসদে, অসম্ভব সুন্দর বক্তব্য দিয়েছেন। তিনি ড্যান মজিনাকে উদ্দেশ্য করে বলেছেন যে চোখ রাঙাবেন না, ক্ষমতার বড়াই দেখাবেন না, 71 সনে আপনারা দেখিয়েছেন কিন্তু কখনো আপনারা পারেননি, যদি সংলাপে বসতে হয় তাহলে তালেবানদের সঙ্গে আগে বসুন, আবু গারিব কারাগারে কি করেছেন সেটা আপনারা দেখুন, ইরাকে কি মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন দেখুন, ফিলিস্তিনে আপনারা কি করছেন সেটা দেখুন। উনি বলেছেন যে লিবিয়াতে কি করে একটা বৈধ সরকারকে আপনারা উচ্ছেদ করেছেন, সেখানকার লোকদের সাথে বসুন। আজ বাংলাদেশের একটা সাধারণ ছেলে তাকে ট্র্যাপ করে ফেলে দিয়ে বাংলাদেশে একটা নাফিস নামে একটা ছেলেকে ট্র্যাপ করে এফবিআই নিয়ে তাকে অ্যারেস্ট করে বিচার করছেন, এবং বাংলাদেশ দূতাবাসের কোনো লোক গিয়ে সেই ছেলেটার একটা সাক্ষাৎকার নিতে পারতেছে না, একটা উকিল নিয়োগ করতে দিতে পারতেছে না। নিজের দেশের ব্যাপারে যেখানে এত, আর আমার দেশের ব্যাপারে আমরা কি করবো না না করবো সেটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে আওয়ামী লীগ এই পদ্মা সেতু অথবা ইউনুস ইস্যু অথবা এই মুহূর্তে সংলাপের কথা বলা ছাড়া বিরোধী দলীয় অবস্থান থেকে আমরা তাদেরকে এসব দূতাবাসের পক্ষ থেকে যখন বক্তব্যগুলো দেওয়া হয়েছে তাদেরকে খুব উপভোগ করতে দেখেছি আওয়ামী লীগকেও। এখন কি সরকারি দলের এই অবস্থান না সরকারের বিরুদ্ধে গেছে? এই জন্য ঠিক ওই জন্য নয়, ঠিক অ্যাজ এ হোল এই প্রজন্মের, আমার সাথে উনিও একমত হবেন, সেটা হল আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে আমরা সভ্যতা অর্জন করব, ভব্যতা অর্জন করব, নিজেদের সমস্যা নিজেরা সমাধান করব, এটাই হলো আমাদের রাজনৈতিক প্রাক্কলিক যোগ্যতা, উই আর কোয়ালিফাইড। কিন্তু সেই জিনিসটির জায়গাতে যদি বাইরের একটা রাষ্ট্রদূত, আপনি বাংলাদেশের রাষ্ট্রদূত আমেরিকান প্রোটোকলে অত্যন্ত একজন ডিপটি সেক্রেটারির পর্যায়ের কর্মকর্তা, ওদের দেশের মানে আমাদের দেশে একজন ডিপটি সেক্রেটারির কর্মকর্তা, তো তিনি এসে আমাদের সামনে মুখ ঝুলিয়ে ঝুলিয়ে কথা বলছেন বা অন্য একটা রাষ্ট্রদূত আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে কথা বলছেন, আমি এ তরুণ প্রজন্ম হিসেবে এটা অপমান বোধ করি। তার অনুভূতির সঙ্গে আমি একমত, কিন্তু এইটা 2006 লগি বৈঠক দিয়ে যখন জামাত শিবিরের নেতাকর্মীদেরকে নির্মমভাবে পেটানো হলো, হত্যা করা হলো, উল্লাস নৃত্য করা হলো তাদের লাশের উপরে, তার আগে ভাগে কিন্তু এই আওয়ামী লীগই, এই শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, এর চেয়ে অনেক ছোট ছোট দেশের রাষ্ট্রদূতদের কাছে দেন দরবার ধর্ণা দিয়েছে এই আভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারেই। আজকে হঠাৎ করে যেহেতু উনি সরকার পরিচালনায় আছেন, ওনাদের ইচ্ছামতো সব কাজ করতে হবে, এই জন্য এটাকে দেখছেন, এটা না, এটাকে দেখতে হবে সার্বজনীনভাবে, সর্ব আমলে যদি দেখা হয় অবশ্যই আমি এটার পক্ষে, খণ্ডিতভাবে দেখা হচ্ছে যে এটা হলো স্রেফ স্বার্থ সিদ্ধির জন্য। এবং যে কথাটা আমি শুরুতে বলেছি যে জামাত ভীতি, এই ভীতিতে এমনভাবে পেয়ে বসেছে দেশের অন্য কোনো সমস্যা সরকারের এখন চোখে পড়ছে না।